আসসালামু আলাইকুম, আমি প্রফেসর একেএম মঞ্জুরুল আলম, প্রফেসর অ্যান্ড হেড অফ কার্ডিয়াক সার্জারি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরে বাংলা নগর, ঢাকা। আজকে আমরা যে পেশেন্ট নিয়ে কথা বলবো, ওনার নাম হচ্ছে রিপন মোল্লা। ওনার বয়স 41 বছর, প্রায় 7 বছর পর্যন্ত উনি মালয়েশিয়ায় প্রবাস জীবন যাপন করেন। 7 বছর থেকে আসলে তার বুকে মাঝে মাঝে ব্যথা হতো, কিন্তু সেখানে প্রচুর পরিশ্রমের কাজ করতেন। আনফর্চুনেটলি সেটা ঠিকমতো ফলো আপও হতো না। পরবর্তীতে তিনি আমার কাছে আসেন এবং উনি প্রায় বলতেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, কাজ করতে গেলে হয়রান লাগে, শ্বাস প্রশ্বাস নিতে গেলে কষ্ট হয়, সিঁড়ি বাইতে গেলে টায়ার্ড লাগে, অস্থির লাগে, বুক ধরফর করে, সর্বোপরি প্রচণ্ড ব্যথা করে। আসলে উনি বুঝতেই পারেনি যে গত 7 বছরে তার 2টি ভালভই নষ্ট হয়ে গেছে। শেষ পর্যন্ত রিপন মোল্লা সাহেব মালয়েশিয়া থেকে এসে উনি বিভিন্ন সোর্সে আমার সাথে পরিচিত হন, আমাকে ফোন করেন এবং মালয়েশিয়া থেকে এয়ারপোর্ট থেকে নেমেই উনি আমার সাথে হসপিটালে যোগাযোগ করেন। আমি ওনাকে দেখলাম, ইভ্যালুয়েশন করলাম, পরীক্ষা নিরীক্ষা করে দেখি তার 2টো ভালভই নষ্ট, একটা অটিক ভাল, একটা মাইট্রাল ভাল। পরবর্তীতে আমরা ওনাকে ভাল রিপ্লেসমেন্টের পরামর্শ দিই। শেষ পর্যন্ত উনি পরিবারের সাথে আলাপ করলেন এবং আমাদের সাথে যোগাযোগ করে উনি ভর্তি হলেন। আমরা 2টা ভাল তার চেঞ্জ করে দিয়েছি, রিপ্লেসমেন্ট করেছি। আল্লাহ রহমতে রিপন মোল্লা সাহেব যথেষ্ট ভালো আছেন। এই ভিডিওর মাধ্যমে আসলে আমরা একটা কথাই বলতে চাই যে আপনারা যারা হার্টের কষ্টে বা হার্টের অসুখে ভোগেন, আপনারা অতি দ্রুত নিকটস্থ কার্ডিওলজিস্ট বা কার্ডিয়াক সার্জনের সাথে যোগাযোগ করবেন, যাতে করে আপনার হার্টের, সেটা ব্লকের ব্যথা হইতে পারে, ভালভের ব্যথা হইতে পারে, জন্মগত ত্রুটি থাকতে পারে, অর্থাৎ যে অসুখটাই হোক না কেন, আমরা যদি আর্লি ইভ্যালুয়েশন করে আর্লি ডায়াগনোসিস করতে পারি, সেক্ষেত্রে রোগীর জন্য অনেক সুবিধা হয় এবং ডক্টর যিনি চিকিৎসা করবেন তিনিও কমফোর্টেবল থাকেন। তাই আমার অনুরোধ থাকলো, রিপন মোল্লার মতো কোনো পেশেন্টের যদি সত্যি ভালভের প্রবলেম থাকে, তিনি যদি অতি দ্রুত বাংলাদেশ সরকারের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরে বাংলা নগর, ঢাকা সরকারি হসপিটাল, কার্ডিয়াক সার্জারি বিভাগে যদি যোগাযোগ করেন, তাহলে আমরা অতি দ্রুত আপনার অসুখ নির্ণয় করতে পারবো, পাশাপাশি আপনাকে একটা ভালো চিকিৎসা দেওয়ার পরামর্শ করব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিভাবে প্রায় বিনামূল্যে ভালভ লাগানো যায়। তো আজকে এই ভিডিওর মাধ্যমে শুধু একটা কথাই থাকলো, রিপন মোল্লা যদি আরও আগে এই অসুখটা ধরতে পারতেন বা তার যদি ডায়াগনোসিসটা আরও আর্লি হইতো, হয়তো 1টা ভালভ লাগাইলেই হতো। আজকে বহুদিন পর্যন্ত 1টা ভালভ হয়তো নষ্ট হয়েছে, সেটা রিউমেটিক হার্ট ডিজিজ বা বাত জ্বরের কারণে, সে ভালভটা চিকিৎসা না করানোর কারণে বা রিপ্লেসমেন্ট না করানোর কারণে তার 1টা ভালভ নষ্ট হয়ে গেল। অর্থাৎ 2টা ভালভ নষ্ট হইতে অনেক ক্ষেত্রে অনেক রোগীর 5 থেকে 7 বছর সময় লেগে যায়, কারো কারো 10 বছরও লাগে। তাই রোগের প্রতি অবহেলা আর নয়, হার্টের রোগীর প্রতি অনুরোধ থাকলো, আপনারা আর অবহেলা করবেন না। যে কোনো প্রয়োজনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শেরে বাংলা নগর, কার্ডিয়াক সার্জারি বিভাগে যোগাযোগ করবেন, আমরা সবসময় আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম রিপন মোল্লা। আমি একজন প্রবাসী, মালয়েশিয়ায় ছিলাম 7 বছর। তো 7 বছর মালয়েশিয়া থাকার পরে আমার একটা রোগ হয়, আমি সেটা ধরতে পারিনি। তো মালয়েশিয়া অনেক ডাক্তারে দেখছে কিন্তু কোনো ডাক্তারে ধরতে পারে নাই, অবশ্যই বলে যে লিভারের সমস্যা। পরে আমি মানে 7 বছর পরে বাংলাদেশে চলে আসি। চলে আসার পরে এইখানে আসার পরে আমার মা বাপ মঞ্জুর আলম স্যারের সাথে যোগাযোগ করে, ফ্যামিলি যোগাযোগ করে, তার সাথে পরামর্শে দেখে, এক্সরে করে দেখে দেয়, পরীক্ষা করে দেখে যায় আমার 2টি ভালভ নষ্ট হয়ে গেছে। তো ওনার সাহায্যে, ওনার কথা শুনে আমার মা বাপ রাজি হয়ে সুন্দর পরামর্শতে 2টা ভালভই চেঞ্জ করে দিছে, যা এখন আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। তো মঞ্জুর আলম স্যারকে অনেক ধন্যবাদ, তার টিমকে অনেক ধন্যবাদ। আর যদি কেউ যদি এরকম কেউ রোগী থাকেন বা কোনো দূরের কেউ থাকেন, তাহলে আশা করি তার সাথে যোগাযোগ করলে সুন্দর মীমাংসায় বা সুন্দর একটা জীবন পাইবেন। আসসালামু আলাইকুম।
জীবন মোল্লা, এইজ 40 years old, underwent two tissue bulb implantation done, base figure aortic bulb 19, magna age, and mitral bulb 27, magna age. Both tissue bulb implanted nicely, LA appendices 13 with filled. Thanks Allah, thanks our team.